হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এসেছি সকাল সকাল মাঠে, মাঠে সব আঁক পড়ে গেছে, তোমরা জানো এখনো সব আঁক ওঠানো হয়নি। বলেন কি আরো একটা কারণে এখানে এলাম, কারণ হচ্ছে যে আমি দুটো কাউকে ডাকতে এলাম এখানে। আসার মেন কারণ হচ্ছে দুটো কাউকে এখন ডেকে নিয়ে যাবো, পাটকাঠি তুলতে হবে গাড়িতে, যাবো দিদির বাড়ি পাটকাঠি নিয়ে। তো চলো সকাল সকাল বাবা বললো যা সব ডেকে নে, কাজ হচ্ছে এখানে, এখানে অনেক কাজ হচ্ছে, চলো আমি দেখাচ্ছি। এই দেখো দড়ি আঁক পাতা শুরু হয়ে গেছে, তো চলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে এরম ভাবে বাঁধতে হয় আখ গাছ, এরম ভাবে বাঁধছে আখগুলো, দেখছো সব শুয়ে পড়েছে। এই যে স্ট্র্যাটেজিটা এরকম, এরম ভাবে বাঁধলে দুই দিকেই আখ থাকছে, দুই যে নিচেই তো হিলবে না, এরম ভাবেই বাঁধে। এরকম এগুলো সব ভেতরে দেখতে পাচ্ছো, সব আখ পড়ে গেছে এই আখগুলো ভেতরে। লেবার কাকুদের গাড়ি করে নিয়ে এলাম, এই যে দেখছো ওনারা পাট তুলতে ব্যস্ত। তো গাড়ি লোড হয়ে গেলে আমিও বেরিয়ে পড়বো, তুই ঝটপট পাটটা দিয়ে আবার ব্যাক করতে হবে, কাজ আছে অনেক। তো চলো, তো ফাইনালি যাত্রা শুরু, পাট গাড়ি লোড করে বেরিয়ে পড়েছি এখন দিদির বাড়ির উদ্দেশ্যে। গোড়াঙ্গ সেতু ব্রিজে উঠে পড়লাম, আর দেখো মেঘের শেষে ওই যে সবুজ অংশটা শেষে দেখো দেখতে কেমন লাগছে, ওইটাই দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের। খুব 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 সুন্দর লাগছে ওই জায়গাটা। ফাইনালি পৌঁছালাম দিদির বাড়ি, ওই পাটকাঠিগুলো নামাচ্ছে, নামানো হয়ে গেলে বেরিয়ে যাবো, একটু বসি, বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, কারণ কাজের গাদা এখন এখানে থাকলে হবে না। এই দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি, তোমরা তো দেখেছো আগেও, কথা বলতে বললে কথাই বলবে না, এত বদমাস, ঢুকতে না ঢুকতে দেখো এইসব নিয়ে চলে এসছে। চলো খাওয়া যাক, আমার খুব খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, ভাবলাম খাবো না, প্রায় দুপুর হয়ে গেছে, সেই না খাইয়ে ছাড়লোই না, জোরজবরদস্তি। এটা আজকে দুপুরের খাবারই বলতে পারো, ভাত মাংস আর কি একটা চচ্চড়ি আর বেগুন ভাজা, চলো খেয়ে নিই বান্দর। ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, তো চলো দেখা হবে আমার বাড়িতে গিয়ে, আস্তে আস্তে যাওয়া যাক। ন্যাশনাল হাইওয়েতে কাজ হচ্ছে, তো এখানে দেখো বাম পাশে শুধু লরি আর লরি, একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে শেষই নেই, 5 কিলোমিটার এরকম লাইন, এত লরি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ওই দূরে, মানে শেষ হচ্ছে না এত লরি, এত দেখতে খুব সুন্দর লাগছিল। রাস্তায় যেতে যেতে বন্ধুরা কিছু কিছু জিনিস এত সুন্দর দৃশ্য চোখে পড়ে যেগুলো না তুলে থাকা যায় না। এইমাত্র বাড়ি গেলাম, প্রচণ্ড গরম করছে, আগে সানটান করে ফ্রেশ হই, ঠিক আছে, তারপর ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করব, আমি সানটান করে আসছি। নাই তো সান করা কমপ্লিট, এবার ভিডিও এডিটিং করব, তারপর পোস্ট করতে হবে। নাই বিকাল হয়ে গেছে, আজকে দুপুরে কিছু খাইনি, দিদি বাড়িতে খেয়েছি, আর তারপর আর ভালো লাগছে না, দেখি বাইরে কিছু খেয়ে নেবো, আর এখন যাচ্ছি বাবাকে দিতে। বাবা বলছে আমি ফুল প্যান্ট না পরলে আমার সাথে নাকি বেরোবে না, আজকাল হাফ প্যান্ট পরে আছি বলে, কি আর বলবো। তো চলো মতন করে দিয়ে, তো চলো দেখি যা যাক কোথায় যায় এখন বান্দর। এই দেখো এটাও একটা জমি, এখানেও কিছু আঁক পড়ে গেছে, এখানেই এলো। এই যে কোন জমিটা দেখাবা, আবার বলছে কোন জমি দেখাবে আমায়, দিয়ে আমাকে বললো যে 8টার সময় আবার আসবি, আমাকে আবার সেই রাত 8টার সময় আসতে হবে। চলো দেখি কোন জমিতে যাই, অন্ধকার নেমে আসছে চারিদিকে দেখতে পাচ্ছ, আর আমি এইমাত্র বাড়ি এলাম বাবাকে নামিয়ে, বাড়ি এখনো যে ঢুকিনি, এই যে সুরজিৎদের বাড়ির সামনে। তো চলো এখন একটু ঘুরু ঘুরু করে আসি, তারপরে দেখা হচ্ছে আবার ঘুরু ঘুরু রাতে। চলে এসেছি বাড়ি, গেছিলাম চা খেতে, বাবা আবার ওখান থেকে ফোন করলো, বাবাকে ডাইরেক্ট গিয়ে নিয়ে বাড়ি এলাম। তো চলো দেখি একটু টিভি দেখবো এখন। তো খেতে বসে পড়েছি রাতের খাবার, দুধ, কালো মিষ্টি, সাদা মিষ্টি আর রুটি, চলো শেষ করা যাক বান্দর। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো, এডিটিং করে ঘুমাবো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে গুড নাইট, টাটা।